বন্ধুরা, কালী পুজো তো চলে এলো আর কালী পুজোর পরেই শীত পড়ে যাচ্ছে। শীত মানে ফিস্ট আর পিকনিকের সিজন। তো আমরা ম্যাক্সিমাম যারা গেঁওখালিতে বা আমরা দীঘাতে যাই, এগুলো তো চলবে, এসব জায়গা এভারগ্রিন। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের নন্দকুমার বা তমলুক, মহিষাদল এইসব এরিয়া থেকে যারা আমরা আছি, আমরা কি একটু এদিক ওদিকে লোকালি কোনো জায়গাতে ফিস্টের ব্যবস্থা করতে পারি না? ফিস্ট তো আমরা করি এবং ফিস্ট হবেও। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমি আছি, আমার সঙ্গে আমার এক পার্টনার আছে। তো আমরা একটা নতুন জায়গায় আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক নামাজ। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর আপনারা দেখছেন অ্যাট নামাজ। ওরে কে রে ভাই, গাড়ি যাচ্ছে না মুড়ি যাচ্ছে? কাকা মুড়ি না গাড়ি। ওকে, তো নন্দকুমার থেকে যদি আসেন বা তমলুক থেকে আসেন, নারায়ণপুর বাস স্টপেজ, নারায়ণপুর বাস স্টপেজ থেকে এবারে নদী পাড়ের দিকে আমরা ঢুকছি। এখান থেকে প্রায় যেতে হবে আপনাকে 8 কিলোমিটার, 7.5 থেকে 8 কিলোমিটার। সোজা রাস্তা, নো হেজিটেশন, রাস্তা খুব ভালো, একদম নদী বরাবর যে রাস্তা, এই রাস্তা ধরে গেলে আমরা যে স্পটে যেতে চাচ্ছি এখন সেখানে পৌঁছে যাব। সামনে আছে গঙ্গা মাতা মন্দির। জয় মা গঙ্গে। রাস্তায় দু একটা ছোটোখাটো বাজার পড়বে, যেমন এই বাজারটা, এটা দনিপুর বাজার। ওরে থাম থাম থাম, চাঁদা চাঁদা চাঁদা। বল বাবা কত দিলে হবে বল। হ্যাঁ, তোর নাম কি? তোর নাম বল। তোর নাম কি? ওই সামনে সামনে থানায় থানায় খবর দেবো তোর। আয় সামনে। তোর নাম কি? প্রসেনজিৎ। তোর তোর নাম কি? দেখ তোর নাম কি বললি? শুভদীপ পাল। আসতে সাইডে ওই প্রসঙ্গি শুভজি ডট। ওই পুজোতে আসবো কিন্তু প্রসাদ খেতে। এটা কোথায় যাচ্ছে রে?
ওপারে কি নাম? তুই কাছে বুঝতে পারবো নি। মায়াচর, এটা মায়াচর ঘাট? ও আচ্ছা, এখানেই যায়? ওটাও কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর, ওটা হাওড়া নয়। জানলে বেশি করে আনতাম। লাইভে আছো কিন্তু? হ্যাঁ, তোমরা লাইভ চলছে। কাটক, কিছু দিতে হবে নি, আবার এক্ষুনি ঘুরবো কিন্তু। হ্যাঁ, মুখ চিনে রাখো। এই জায়গাটাও মনে হচ্ছে ভাঙে। এই জায়গাটাতে তো গানের প্রশ্নই নেই বাবা। বেরিয়ে যাই, বেরিয়ে যাই। किसी की मुस्कुराहट पे हो निशान, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের স্পটের কাছে, ইন্ডিয়ান ভাটা, আর তার ঠিক পেছনে আমাদের জায়গা। যদিও অনেক বেলাবেলি বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন শীত প্রায় পরে পরে অবস্থা, তাই আলোর অবস্থা দেখতেই পাচ্ছেন কমে গেছে। আর মাঝখানে আমরা একটু ছোট্ট করে ট্রি ব্রেক নিয়ে নিয়েছিলাম, চা সিঙাড়া, আর এসেছি। চলুন, এটা স্পট, আর এখানে পেছনে ফুটবল খেলা হচ্ছে, এদিকটার দিকে এখন ফিশারি টিশারি হয়েছে, আর সামনে নদী, আর আমরা আস্তে আস্তে করে ওদিকেই যাব। সঙ্গে থাকুন। জায়গাটাতে আমি এর আগে যখন একবার এসেছিলাম, এখানে অনেক ঝাউ গাছ ছিল। তো রিসেন্টলি যেটা জানলাম যে এই প্রত্যেক বছর যে ঝড় হচ্ছে, ঝড়ের ফলে এখানে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এখানে গ্রাম থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে রিসেন্টলি ম্যানগ্রোভ টাইপের কিছু গাছ এবং ঝাউ গাছ সবই লাগানো হচ্ছে। ওই দেখুন, ওদিকটার দিকে যেমন কিছু বেশ গাছ লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর অলরেডি এখানে ফ্যামিলি থেকে বোধহয় কেউ কেউ এসছে। ধীরে ধীরে জায়গাটা পপুলার হচ্ছে। যা দেখছি এইখানে একটা ছোট্ট মতো একটা পাস করার ব্যবস্থা আছে, সাবধানে আসবেন, দেখে আসবেন। এই জায়গাটার সব ভালো, জানেন তো। একটা সমস্যা আছে, ফিস্ট করতে যদি আসেন সব কিছু ভালো, খুব কমফোর্ট পাবেন, বাট এখানে লেডিস টয়লেটের কোনো ব্যবস্থা নেই, এটা একটা বড় সমস্যা। দেখুন, পিকনিকের মতো পজিশন তো আগের যা ছিল, আমি আগে যা দেখেছি বা এখানে যারা এসছেন কয়েকজন লোকাল স্থানীয় তাদের সঙ্গে কথা বলেছিলাম, তো যেটা দেখছি যেখানে পিকনিকের বর্তমান ব্যবস্থা কিন্তু নেই, কারণ রাজ্য সরকারের বনদপ্তর এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এখানে ম্যানগ্রোভ যে চাষ হচ্ছে, এটা ম্যানগ্রোভ চাষ করে এগুলোকে বড় করে, গাছগুলোকে বড় করে। ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওই যে সামনের যে দ্বীপটা, ওই দ্বীপে এগুলোকে বড় করে ওখানে রোপণ করা হচ্ছে। তো সেই জন্যে এখন আপাতত এখানে ফিস্টের সেরকম ব্যবস্থা নেই, তবে ইনারা বলছেন যে এটা 3 মাসের জন্য হচ্ছে, 3 মাস পরে আবার এখানে ফিস্টের জন্য ওপেন হয়ে যাবে। গাছ, এই যে ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, ঝাউ গাছগুলো এখন নেই,
এগুলোরও জন্য ওরা প্রসেসিং শুরু করে দিয়েছেন। ব্যস্ততার ফাঁকে মাঝে মধ্যে একটু আধটু এরকম প্রকৃতির কাছে, সামনে নদী, এখানে এলে নিশ্চয়ই মন ভালো হয়। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, এরপর শীত পড়ে যাবে, বিকেলবেলা বন্ধুবান্ধবের সঙ্গে হোক বা ফ্যামিলির সঙ্গে এসে একবার ঘুরে যাবেন, দেখবেন জায়গাটা কেমন। তো একটু মাচার আশ্রয় এখানে পাওয়া যাচ্ছে, এখন এখানে বসে গল্প আড্ডা সবই পাবেন, শুধু সঙ্গে একটু জল নিয়ে আসবেন। আর প্রথমেই যেটা ভিডিওতে বললাম যে এখানে লেডিস টয়লেটের কিন্তু কোনো ব্যবস্থা নেই, চা বা কফি বাড়ি থেকে বা হালকা কিছু স্ন্যাক্স নিয়ে বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। এবার ফেরার পালা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নন্দকুমারের এরকম আরও কিছু কিছু জায়গা ইনভেন্টারি আমরা দিতে থাকবো আমাদের চ্যানেলে, দেখতে থাকুন অ্যাটনামাস।